Congratulations. I love you. गाइस साकिब हियर एंड वेलकम टू माय चैनल। गाइस आज के ভিডিওতে আরো একটা নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন মেসেঞ্জার চ্যাটিং, এই ভিডিওটা এখন প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে, প্রচুর ভাইরাল হচ্ছে। তো আপনিও কিভাবে আপনার পছন্দের ছবি দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে মাস্ট মিউজিক স্ট্যাটাস ভিডিও মেকার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে, আর এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন, এখানে অ্যাড শো করবে। তো আপনি অ্যাড কেটে দিবেন বা ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন এরকমই ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেকশন রয়েছে আর বিভিন্ন রকম টেমপ্লেট রয়েছে। জাস্ট ওয়ান ক্লিকে আপনার ফটো দিয়ে আপনি কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদেরকে নিউ অপশানটিতে ক্লিক করতে হবে। নিউ সেকশনে যখন আপনি ক্লিক করবেন বিভিন্ন রকম টেমপ্লেট শো করবে, আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি টেমপ্লেট আপনাকে খুঁজে নিতে হবে, দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা আপনাকে খুঁজে নিতে হবে। ট্রেন্ডিং মেসেজ চ্যাটিং, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড শো করতে পারে, তো আপনি অ্যাড কেটে দিবেন। প্রথমে অ্যাড দেখে নেবেন, তারপর এখানে কাট অপশান থাকবে, কাট অপশানে ক্লিক করে অ্যাড কেটে দিবেন। দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস ভিডিওটা শো করছে। এরপর আপনাদেরকে ইউজ অপশানে ক্লিক করতে হবে। ইউজ অপশানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার পছন্দের দুটা ফটো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে প্রথমে এই দুটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন অল ফটোজ, এখানে ক্লিক করে আপনি ফাইলটাকে সিলেক্ট করতে পারবেন। আপনার ফাইল থেকে যে কোনো পছন্দের ফটো সিলেক্ট করবেন। তারপর এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুক্ষণ ওয়েট হবে। ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। জাস্ট ওয়ান ক্লিকে আপনার পছন্দের ছবি দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াটারমার্ক রয়েছে, মাস্ট এই অ্যাপ্লিকেশানে একটা ওয়াটারমার্ক রয়েছে, এটাকে আপনাকে রিমুভ করতে হবে। তার জন্য এই কাট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশান শো করছে ওয়াচ ভিডিও, এখান থেকে আপনাকে একটা অ্যাড দেখতে হবে, তাহলে আপনার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড দেখে নিচ্ছি। অ্যাড দেখে নেওয়ার পর আপনি কাট করবেন, আপনার দেখবেন ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাড দেখে নিলাম, এরপর কাট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে এক্সপোর্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড শো করতে পারে, তো অ্যাড দেখে নেবেন। আমি আগেই বললাম যে এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু অ্যাড শো করবে। তো আপনি অ্যাড কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। তো এরকমভাবে জাস্ট ওয়ান ক্লিকে ক্রিয়েট করে নিতে পারবেন।